এখন হচ্ছে গরুর গোস্ত রান্না করব। আর আজকে কিন্তু পুরোপুরি আমার স্টাইলে রান্না করব। এবার তো কেমন হয়েছে? অল্প একটু আমার শ্বশুর শাশুড়ি যে ও সবাই বের হয়ে গেছি, এখন একটু বাইরে দিয়ে ঘুরে আসি। কইতে খাও জাল একটা নিলে ভালো হইতো। আপু আর আমি আছে ঠিক খাও, এটা আছে চাল তার আছে। আমরা এদিকে আসলাম জায়গা দেখার জন্য, আর এই জায়গাটা আপনাদেরও কেমন লাগে দেখেন। এটা কিন্তু সাভারের পাশে এলাকা। আমরা হচ্ছে কদবেল কিনছি, এই যে কদবেল কিনে তাই রাস্তায় ভাঙা চুরা করে এখনই খাইয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম, সবাইকে ঈদ মোবারক। জানি না ব্লগটা কবে আপলোড হবে, কিন্তু চেষ্টা করব আজকেই দেওয়ার জন্য, যাতে করে আপনারা সবাই আমার ঈদের ব্লগটা দেখতে পারেন। আর আসলে ঈদের ব্লগটা ঈদের দিন ইচ্ছা আছে যে আপলোড করে দিব। আর আমি কি কি করি আর সবাই দেখি কমেন্টে ভরে 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 বলেন, আপনার শ্বশুর শাশুড়ি নেই, আপনার শ্বশুর শাশুড়ি কোথায়? আমার শ্বশুর শাশুড়ি তো অবশ্যই আছে, এবং ঈদেতে আমরা সবাই ঢাকায় আছি, আমরা গ্রামে কেউ যাই নাই, আমরা ঢাকায় আছি। তো আমরা ঢাকায় ঈদ করতেছি, আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় আসছে। তো আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে কী নিয়ে আসছে বা আমার জন্য কী আনলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এখন কী রান্নাবান্না করব। অবশ্যই সকালবেলা তো সেমাই করছি, সেমাই করার পর ওইটা খেয়ে হচ্ছে নামাজ পড়তে চলে গেছে, ওটা তো সবাই করবে। আর গোশ মা তারপরে হচ্ছে এগুলো রান্না করে নিয়ে আসছিল আমার শাশুড়ি। এদিকে আমার টমি ফাঁক দিয়ে ভিতরে গেছে, যে এখানে এগুলো রাখা ওই ভাগ ফাঁক দিয়ে ভিতরে চলে গেছে। আমার ননদ কই তুমি? হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক বলে দিছে। যাই হোক, সবাই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দ্রুত আমার ভিডিওতে একটা লাইক করে দিন। হচ্ছে আমার বাসার আরেকটা রুম, এই রুমটা আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয় নাই। এই রুমে হচ্ছে সবসময় আমি নামাজ পড়ি, এই জন্য এই রুমটাই খুব কমে আসা হয়, এবং আমার শ্বশুর শাশুড়ি আসলে ওনারা এখানে থাকে, এখানে হচ্ছে আমার যায় নামাজ, ওটার ভিতরে কোরআন শরীফ আছে, এই জন্য এই রুমে আমরা কম আসি। কারণ আসছে টমি, আসছে, তুমি দরজা চাপাই দাও। এটা হচ্ছে আমাদের এই রুমের ব্যালকনি, এখানেও খুব কম আসা হয়। আর ওই রুমটা দেখাচ্ছি, আমাদের হচ্ছে দুইটা আর কি রুম। এটা হচ্ছে আমাদের ডাইনিং, এই যে আমাদের ডাইনিংয়ে বড় সুন্দর একটা জায়গা আছে। এটা আমার ডাইনিংয়ের, আসলে অন্যের বাড়ি, দেওয়াল ফুটা করি নাই আমি, হচ্ছে এইগুলা দিয়ে লাগাইছি। তো এই যে সুন্দর করে দেওয়ালগুলা ই করা, ডেকোরেশন করা। এই যে আমাদের মিরর, এই যে আমি, জি কি বলো, ওই রুমে দেখো আছে, দেখো ছোট একটা, হ্যাঁ কালো কালারের ছোট একটা আছে। তো আমার ওই যে একটা আছে না পন্স, আমি এখন হচ্ছে গরুর গোস্ত ভিজাবো। এই যে গরুর গোস্ত আমার শাশুড়ি রান্না করে নিয়ে আসছিল, গরুর গোস্ত পোলাও এগুলো রান্না করে নিয়ে আসছিল, আপনাদের সঙ্গে ওইটা আমি শেয়ার করতেছি। এই যে এখানে যে গরুর গোস্ত রান্না করে নিয়ে আসছিল, আমরা খেয়ে এখানে রাখছি। আর এখানে হচ্ছে পোলাও আনছে, তারপরে সিমাই নিয়ে আসছে, বাসায় যা যা রান্না করছে। হচ্ছে আমার আরেকটা রুম, এই রুমে হচ্ছে সবসময় আমরা থাকি আর কি। তো এখন এখানে সবাই শুয়ে আছে, এটা না দেখাই, এখানে জামা কাপড় এনে সব রাখছে। তো হচ্ছে ভিডিও এখন আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। আমাদের আর একটা বিউটিফুল ব্যালকনি, এটা বলতে পারেন আমার সব থেকে পছন্দের জায়গা, এখানে আমি সবসময় থাকি। আর এগুলো সব হচ্ছে আমার টমের কাজ। আর এখানে যে তরমুজের চারা হয়েছে, এখানে আমি খেয়ে তরমুজ খেয়ে তরমুজের আঁচি ফেলছিলাম, তো এখান থেকে চারা বের হয়েছে, যে আমি আবার যত্ন করে পানি টানি দিই। গরু গোস্ত ভিজাইছি, এখানে আমি মশলা করে নিয়ে আসছি, এই মশলাগুলো ফ্রিজেই করার ছিল একটু। আর সিমাই শেষ, এখন আবার সিমাই রান্না হবে, তাই দুধ বের করছি। এই যে আবার লাচ্ছি সিমাই রান্না করলাম, সকালে যেটা রান্না করছি সেটা আসলে সবাইকে দিয়ে নিজেরা খেয়ে শেষ হয়ে গেছে, তাই আবার নতুন করে রান্না করলাম। পেঁয়াজ কুচানো শেষ, এইদিকে গোস্তটাও গলে গেছে, এখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে মাখাই নিব গরুর গোস্তটা, এটা কিন্তু গরুর গোস্ত। এখন হচ্ছে গরুর গোস্ত রান্না করব। আর আজকে কিন্তু পুরোপুরি আমার স্টাইলে রান্না করব। এভাবে একদিন গরুর গোস্ত করে খাওয়ায়, মানে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। এখানে কয়েকটা আস্ত রসুন নিছি, এই যে আমি অনেক আগে থেকেই গরুর গোস্ত রান্না করি, যখন আমার বাবা মার সঙ্গে থাকতাম তখন থেকেই কিন্তু আমি গরুর গোস্ত রান্না করি। এই যে রসুন দিয়ে দিলাম প্রথমে, তারপরে হচ্ছে এই যে আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে একটু রসুনের হালকা একটু পেস্ট এটুকু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ, আর
কাঠবাদাম বা কাজু বাদাম আপনাদের কাছে যদি থাকে ওইটাও দিতে পারেন। এটা দিয়ে আমি সুন্দর করে যে পেস্টটা দিয়ে দিলাম এর ভিতরে, যে অবশ্যই কাঁচামরিচ দেওয়ার একটু চেষ্টা করবেন, কাঁচামরিচ দিলে কিন্তু অনেক বেশি খাবারটা অনেক টেস্টি হয়ে যায়। এটা দিয়ে আমি কিছুক্ষণ অনেক ভালো করে চটকে চটকে মাখাবো। আর এখন আমি এটা সুন্দর করে মাখাবো, বেশ অনেকক্ষণ ধরেই মাখাবো। আর গুঁড়া মরিচটা এখন এর ভিতরে দিব না, কারণ গুঁড়া মরিচ দিলে আমার হাত জ্বলে আর অনেকেরই হাত জ্বলে। অনেকে হয়তো বা ভাবে মরিচ দিয়ে মাখাইলে হয়তো বা মরিচটা বেশ ভালো করে ঢুকে, এমন কিছুই না, কষানোর ভিতরেই হচ্ছে সব কিছু। আর এটা আমরা জাস্ট মেখে রাখি যাতে স্বাদটা একটু বাড়ে এই কারণে। আর এখান থেকে আমি অল্প একটু পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিব আর এতটুকু রেখে দিব। সুন্দর করে আমি একদিন একটা গরুর গোস্তর রেসিপি ফুল আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কী কীভাবে রান্নাটা করি। আমার কিন্তু একটা নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা কি জানেন? হয়তো বা কেউ জানেন না। আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, এবং আমার ওই ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে হ্যাপি কিচেন। আপনারা কিন্তু ওইখানে আমার অনেক অনেক সুন্দর রান্নার রেসিপিগুলো পেয়ে যাবেন। আমি এখনও ওইখানে অ্যাক্টিভ হই নাই, ভিডিও আপলোড করি নাই। আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই ওইখানে আমি রান্নার ভিডিও আপলোড করব, আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে। এখন আমি এটা মাখায় 5 মিনিটের মতো এইভাবে করে রেখে দিব সুন্দর করে। তারপর আমি এটা প্রেশার কুকারে রান্না করব, কারণ যেহেতু আমরা গ্যাসে রান্না করি শহরের বাড়ি, আমরা আসলে কাঠের চুলা না যে অনেকক্ষণ ধরে জাল দিয়ে বস্তুটা নরম করব। প্রেশার কুকারে রান্না করব যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আপনারা দেখতে থাকেন এবং সাথে থাকেন। এখন হচ্ছে এগুলো সব দিয়ে দিব, এখানে হচ্ছে সব কিছুই আছে। এবার আমি আজকে না স্বপ্নে দেখছি যে একটা মরিচ বাস্ট হয়ে এসে আমার মুখে লাগছে, সেমনটাই হইলো। আম্মু আমার এখান থেকে খুঁজিটা দেন তো। খুঁজিটা ধুয়ে দেখেন আমি ওইখানে রাখছি, ওইটা তো ছোট হয়ে যায়, ওইটা দেন, বড়টা দেন। আমি এখন পেঁয়াজটা ভাজতে থাকি, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। লেবুর ভর্তা, লেবুর শুকনো মরিচ, এমন টক খেতে বানাইছেন, শুকনো মরিচ, লেবু আর হচ্ছে তেঁতুল। গোস্ত আমার কষানো কমপ্লিট, এখন হচ্ছে পানি দিয়ে দিব। গোস্তের কালার কেমন আসছে আপনারা কমেন্ট করে জানাই। আর গোস্তের ফুলগুলো অনেক বড় বড় রাখছি, কারণ প্রেশার কুকারে রান্না করবো তো 3টা সিটি দিলেই নরম হয়ে যাবে। তো এখন আমি রান্নাটা শেষ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, রান্না বান্না করে আমরা এখানে একটু ঘুরতে যাচ্ছি, তাই না? তো বাইরেতে একটু ঘুরে আসি, আপনারাও সাথে চলেন, আমরা ঘুরতে যে কি কি করি আপনারাও দেখেন। আব্বু আম্মু সবাই আগে বের হয়ে গেছে, ও বের হয়ে গেছে, এখন আমরা দুজন যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি, যে ও সবাই বের হয়ে গেছি, এখন একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এই যে আমি কোথায় যাবো, আমরা যে কই ঘুরতে যাচ্ছি আল্লাহই ভালো জানে। আমরা
কি জাহাজ না জানি। এই নদীটা আগে অনেক সুন্দর ছিল, এটা হচ্ছে গার্মেন্টস এর মানে গার্মেন্টস এর জন্য এত নষ্ট হয়ে গেছে নদীটা। আমরা গ্রামে চলে আসছি দেখছেন, একদম গ্রাম, বাসার থেকে বের হয়ে আমরা গ্রামে চলে আসছি। এটাই তো মেলার অনেক সুন্দর তাই না, এখান থেকে সুন্দর না, ধানের ক্ষেত ধান হয়েছে, ও ধানের গ্রাম আসতেছে, পাকা পাকা গ্রাম। আব্বু দুজনে আচার খাইতেছি, আমরা দুজনে লাদ আইলা যে জায়গা যাই সে জায়গায় যাই খালি খাইতে থাই। কি বিপদে পড়ছি দেখছেন, ঘুরতে এসে জ্বর বৃষ্টি ছাইড়া দিছে, এখন এই যে মামার ফুসকার দোকানের ভিতরে দাঁড়ায় রইছি। ডিজে পার্টি করা ঈদের দিন, ডিজে পার্টি করা শাস্তি। আমরা কি ডিজে পার্টি করছি? আমরা করি নাই, ওই যে একজনের জন্য 10 জনের ভোগান্তি। হ্যাঁ হ্যাঁ, একজনের জন্য 10 জনের ভোগান্তি, ঈদের দিন ডিজে পার্টি করে রাকের ভিতরে সাউন্ড। ঘুরে আসি এই জন্য বের হয়েছি, আর সবাই মিলে এখন বৃষ্টি বৃষ্টি যাও বাসায়। আমরা এখন বিজয়পুরে বাসায় যাচ্ছি, এই জীবনে প্রথম একটু মেলা দেখতে বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টি বলছে কি তোমরা চলে যাও, তোমরা কোনোদিন দেখো নাই, তোমাদের দেখার দরকারও নাই। এই যে সেই রাস্তায় দেখেন, এই যে সেই রাস্তায় দেখেন, রাস্তা রাস্তা সব দিয়েছে নদী হয়ে গেছে। সিমি একা একা ব্লক করে, দেখি যাও এখানে কি, এখানে কি শামুক পড়ে আছে, শামুক বাবা আমাকে উঠিয়ে দাও তো শামুকটা, ও ব্লক করে একা একা। রাস্তাটা অনেক সুন্দর, বৃষ্টি হয়েছে তো ভয় ভয় লাগতেছে। সবাই ঈদ মুবারক বলছে, বুদ্ধি আছে, তোমার ঈদের জামা দেখাইছো, তোমার কান যে ফুটাই দিছি সে ফুটানো কি হয়েছে,
বন্ধ টন্ধ করে ফেলছে, দেখছেন কান ফুটা করে দিছে, সে বন্ধ করে ফেলছে। এখন সে হিজাব করে সবসময়, হিজাব ছাড়া আমি যদি বলি থাক তুমি তো ছোট মানুষ, চুল বার করলে কোনো সমস্যা নাই, তা হবে না। কয় কি যে না, কয় কি না আমি চুল বার করে থাকবো না, আমি হিজাব করে ভিডিও করবো আপু তোমার মতো, তাই না? চুল বার করতে মতো চায় না, জিন্সের প্যান্ট পরে না, সিমি জিন্সের প্যান্ট পরাইতে গেলে কান দে, সেই কান্না কান দে, পরবেই না, আমি পরবো না জিন্সের প্যান্ট। ও জিন্স পরবেই না, জিন্সের প্যান্ট পরে না, আর সবসময় হিজাব পরে, বাইরে গেলে হিজাব পরে। তোমার হিজাবটা নিয়ে আসো নাই, এর জন্য যখন আসে ওরটা না নিয়ে আসলে আমার উন্না দিয়ে পেঁচায় মেঁচায় পরে, একা একা পরছে, একা একা কত সুন্দর করে। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা বাইরে বের হয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। গ্রামের মধ্যে চলে আসছি, এদিকে আসছি আমরা হচ্ছে ঘোরার জন্য। এটা সাভারের ভিতর একটা রাস্তা, কোথায় যারা চিনেন কমেন্টে জানায়। আমরা কোথায় ঘুরতে আসছি দেখছেন, কত সুন্দর জায়গা। এই বাসের রাস্তার পর দেখি উঠাই নিয়ে চালানো যায়, উনি নামাবে না উঠাই নিয়েই যাবে। আর একটা আসতেছে, দেখি কি হয়, দেখা যাক। পারবে কি, আপনাদের কি মনে হয় পারছে? হাসি কি, ওরে কি খুশি ঘুরতে এসে। আর আমরা এদিকে আসলাম জায়গা দেখার জন্য, আর এই জায়গাটা আপনাদেরও কেমন লাগে দেখেন। এটা কিন্তু সাভারের পাশে এলাকা, যদি কেউ চিনেন বা এরিয়ার কেউ যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই এলাকার নাম কি। এটা কিন্তু একটা জায়গা, এখানে আসলাম খুবই ভাল লাগতেছে সত্যি কথা, এমন একটা জায়গায় যদি জমি কিনতে পারতাম তাই ভাবতেছি। এখানে জমির দাম হচ্ছে 70,000 টাজার বা 80,000 হইলে এরকম, এক শতক মানে শতক আর কি। অনেক জায়গায় মানে ডিসিম বলে, ঢাকার এদিকে হচ্ছে ডিসিম বলে, এক ডিসিম দুই ডিসিম, তারপরে অনেক জায়গায় কাঠা বলে। তো আপনাদের সুবিধার্তে বললাম, দে হাত দাও, কাঁচকলা হয়েছে গাছে, কাঁচকলা হয়েছে, কাঁচকলা কাঁচকলাই তো নাকি সাগর কলা। এই যে একটা অনেক বড় বড় হয়েছে, সুন্দর বাগান। বাস বাগানে কিন্তু অনেক ভয় থাকে জানেন আপনারা, আমি বলে দিচ্ছি। আগে বলতো মা এই বাস বাগানের পাশ দিয়ে চুল ছাড়ে কিন্তু যাবি না, ধরবে কিন্তু গাড় মোটকায়, আমার ধরতে আসলে আমি গাড় মোটকায় দেবো। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে গ্রামের একটা গ্রাম, উফ কি যে ভাল লাগে সত্যি, খুব ভাল লাগে। আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই জায়গাগুলো হচ্ছে দেখার জন্য আসলাম, ভবিষ্যতে যদি কোনোদিন কেনার পরিকল্পনা হয় তখন এখানে জায়গা জমি কেনা যাবে, এখন তো গরিব মানুষ আমরা। আর বিশেষ করে আমার শ্বশুরাব্বু আসছে দেখার জন্য, দেখুক সে। এখানে হচ্ছে টমেটো ছিল বুঝছেন, টমেটো ক্ষেত শুকায় গেছে, বীজ এগুলা বীজে হয় না, টমেটো টমেটো আলাদা বীজ কিনতে হয়। ওই যে ভেড়া দেখতে পাচ্ছেন, দেখছেন গাছে আম হয়েছে কত ছোট ছোট, এই আমগুলা খাইলে গালমাল পুড়ে যাবে,
আমার একটা চিহ্ন আছে আমার এই আমের কষে, এই যে এইখানে পুড়ে গেছিল, এই যে দেখছেন। অবশ্য আমি কিন্তু কারো কাছে চুরি করে খাই নাই, আমাদের কাছ থেকেই খাইতে, যে আমার এখানে পুড়ে গেছিল। আমরা হচ্ছে কদবেল কিনছি, এই যে কদবেল কিনে তাই রাস্তায় ভাঙা চুরা করে এখনই খাইয়ে নিচ্ছি। আর একটা কিনছি তো, একটা আফসোস, আতা ফল পাইছিলাম অনেক সুন্দর, কিন্তু আমরা ভাবছি কি আমরা ওই দিক থেকে ঘুরে এসে আতা ফল গুলো নিব। আমার এত মানে লোভ লাগছে, যারা খাবে অবশ্যই তাদের পেট ফুলবে। মানে সত্যি সত্যি এক কথায় বলতে গেলে আসে একটাও আতা ফল পাই নাই, সব বিক্রি হয়ে গেছে। তারপরে বেল কিনছি, পাকা বেল, গাছ পাকা, হ্যাঁ অনেক মিষ্টি। আর একটা আছে, ওইটা বাসায় যে মাখায় খাবো। এই দেখেন আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। যে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখন আমার ভিডিওটাতে লাইক করেন নাই অবশ্যই লাইক করে যাবেন, আর কোথায় কি খারাপ লাগছে সেটাও বলবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি এটা ঠিক করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।